ষষ্ঠ শ্রেণীর আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকেও আর একটি ইংলিশ ক্লাস করব ইনশাআল্লাহ। উপস্থাপনায় আমি মোহাম্মদ শফিকুর রহমান, ডিপ্লোমার কম্পিউটার, ডিপ্লোমা ইন কম্পিউটার, এমএ ইন ইংলিশ, মোহাম্মদপুর আমিনুল মেডিকেল উচ্চ বিদ্যালয়, সেনবাগ, নোয়াখালী। এই ছবিটা দেখো, এই ছবির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? ছবির মধ্যে দেখতে পাচ্ছি, তোমরা বলো, একটা ছেলে ভ্যান গাড়ির মধ্যে ময়লা আবর্জনা স্তূপ করে নিয়ে সে কোথায় যেন নিয়ে যাচ্ছে, এবং সে চিন্তা করে সে যাচ্ছে কিন্তু হাসতে হাসতে। হ্যাঁ, অর্থাৎ সে খুব গর্ববোধ করছে সে যে ময়লাগুলো পরিষ্কার করতে পারতেছে বা পরিষ্কার করতেছে, সে কাজের জন্য নিজেকে গর্বিত মনে করছে সে। আরেকটু আমরা দেখি, এখানেও আমরা একই ছবি দেখতে পাচ্ছি যে ভ্যান গাড়ির মধ্যে বিভিন্ন আবর্জনার স্তূপগুলো করে এগুলো পরিষ্কার করে নিয়ে যাওয়া হচ্ছে। কেমন? আচ্ছা, তোমরা বলো তো, তোমাদের পাঠ্য বইয়ের কোথাও এই ধরনের কোনো পাঠ আছে কি না, যেখানে একটা ছেলে এই ধরনের বিভিন্ন ময়লা আবর্জনাগুলো সে পরিষ্কার করে? তোমাদের কি ধারণা আছে? তোমরা ঠিকই বলেছো, আসলে তোমাদের পাঠ্য বইয়ে এরকম আছে যে বুলবুল নামের একটি ছেলের একটা গল্প আছে। আমরা আজকে সেই গল্পটাই মূলত আমরা আজকে করবো। আমাদের আজকের পাঠের নাম হচ্ছে থ্যাংকস ফর ইউর ওয়ার্ক, তোমার কাজের জন্য তোমাকে ধন্যবাদ। এটা ইউনিট ওয়ানের লেসন ফাইভের মধ্যে আছে, এটা লেসন ফাইভের একটি পার্ট, ইউনিট ওয়ানেরই। আমরা গত ক্লাসে ইউনিট ওয়ান থেকে আরও একটি লেসন আমরা করেছিলাম গতকালকে, তো আমি তারই ধারাবাহিকতায় আমি ইউনিট ওয়ান থেকে আরেকটি লেসন আজকে আমরা করবো ইনশাল্লাহ। তো আগে আমরা কিছু কিছু শব্দের অর্থ সম্পর্কে জেনে নিই। আমাদের প্রথম শব্দটা হচ্ছে নিউজ পেপার হকার। হ্যাঁ, এটাকে বাংলা কী বলবে? সংবাদপত্রের ফেরিওয়ালা, যারা তোমরা দেখবে যে ঢাকায় বা অন্যান্য জায়গাতে, আমাদের দেশেও রয়েছে নোয়াখালীতেও, যে বাড়িতে বাড়িতে গিয়ে এই সংবাদপত্র পৌঁছে দিয়ে আসে। আসলে এই যে সংবাদপত্রগুলো পৌঁছে দিয়ে আসার যে কাজটা, এটা এটা নেহায় একটি মানে নিঃসন্দেহে একটা ভালো কাজ, ঠিক আছে? মানুষকে, যে মানুষের দুয়ারে যে সেবা পৌঁছে দেওয়া, হ্যাঁ, এটা নিঃসন্দেহে অনেক ভালো একটা কাজ। এই জন্য ওনাকে ধন্যবাদ, এই জন্য বিভিন্ন পেশার লোকদেরকে ধন্যবাদ জানানো হচ্ছে এখানে। এরপর দেখো, নার্স, সেবিকা, যারা একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, খুব অসুস্থ থাকে, তখন ওই অসুস্থ বা মুমূর্ষ মানুষটির পাশে এসে দাঁড়ায় হচ্ছে নার্সেরা, যারা সেবিকা। হ্যাঁ, আমরা এদেরকেও ধন্যবাদ জানাই। এছাড়াও রয়েছে ক্লিনার, যারা ধোপা বা ঝাড়ুদার, অর্থাৎ সর্বোপরি হচ্ছে যারা যে কোনো জিনিস পরিষ্কার করে, পরিষ্কারক আমরা এক কথায় বলতে পারি। হ্যাঁ, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, তাদের কারণে আসলে আমাদের এলাকা, আমাদের শহর, আমাদের বন্দরগুলো পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। ওনারা যদি না থাকতো, এই যে ওনারা যদি না থাকতো, ঝাড়ু হাতে নিয়ে যদি পরিষ্কারগুলো না করতেন, তাহলে আমাদের এই শহরটা, আমাদের এলাকা বসবাস করার মতো উপযুক্ত থাকতো না। এই জন্য আমরা ওনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। এছাড়া রয়েছে আমাদের রিক্সাপুলার, রিক্সা চালক যিনারা রয়েছেন, ওনারাও দেখো, আমরা যখন বাজার করি বা বিভিন্ন আমাদের ব্যাগ থাকে হাতে, বস্তা থাকে, চাউলের বস্তা অনেক আমরা বাজার থেকে নিয়ে আসি, এটা কিন্তু আমাদেরকে মাথায় করে আনতে হইতো যদি রিক্সা না থাকতো। তাহলে রিক্সা যিনি চালাচ্ছেন, মূলত তিনি রিক্সা চালানোর পাশাপাশি কিন্তু তিনি মানুষের সেবাও করে যাচ্ছেন। এই জন্য তাদেরকেও আমরা জানাচ্ছি ধন্যবাদ। এছাড়া রয়েছে যারা হোটেল বা রেস্তোরাঁ, যারা খাবার পরিবেশন করে, আমরা যাদেরকে আমরা বলি ওয়েটার, আমরা আসলে অনেক সময় এদের সাথে হচ্ছে ভালো ব্যবহার করি না বা একটু ভালোভাবে চোখে দেখি না, কিন্তু আসলে ওনারাও আমাদেরকে দেখো খাবারগুলো, আমরা বসে থাকি চেয়ার টেবিলের মধ্যে, চেয়ারে আমরা বসে থাকি, ওনারা আমাদের টেবিলে খাবারগুলো নিয়ে আসে, আমাদের কাছ থেকে অর্ডারগুলো নেয়,
এবং এই যে ওনারা যে সেবা করতেছে এই জন্য আমরা তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। এছাড়া রয়েছে পোস্ট মাস্টার, যিনি ডাক পিয়ন, সবার বাড়িতে বাড়িতে জরুরি চিঠিপত্র কাগজপত্রগুলো সবার বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দেন, বিভিন্ন অফিসে পৌঁছে দিচ্ছেন, তাদের এই সেবামূলক কাজের জন্য আমরা তাদেরকে জানাই ধন্যবাদ। এখন দেখো যে আমাদের পাঠে আছে রাবিশ, রাবিশটা হচ্ছে আবর্জনা, ময়লা আবর্জনা স্তূপ যেগুলো দেখতেছো তোমরা, এগুলো হচ্ছে রাবিশ। তো চলো এবার ছোট্ট শিক্ষার্থীরা আমরা এবার আমাদের মূল পাঠে চলে যাই। আমাদের মূল পাঠটা আমরা খুঁজে পাবো আমাদের পাঠ্য বইয়ের, এই যে আমাদের পাঠ্য বইয়ের 14 নম্বর পৃষ্ঠা তোমরা খোলো, সেখানে তোমরা আমাদের আজকের পাঠটা তোমরা সেখানে পেয়ে যাবে। এই যে সবাই নিশ্চয়ই খাতা কলম নিয়েও রেডি হয়ে গেছো, আমি গতকালকে কিন্তু তোমাদেরকে কিছু শব্দের অর্থ লিখে দিয়েছিলাম, প্রশ্ন লিখে দিয়েছিলাম, তোমরা কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাওনি। হ্যাঁ, দুই একজন জানিয়েছিল আমাকে, আমাকে লিখে দিয়েছিল গতকালকে দুই একজন কমেন্ট বক্সে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো অনলাইন ক্লাসে যুক্ত হও নাই বা আমাকে কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখে দেখাও না, আমি বলবো যে দেরি না করে লেখাপড়ার মধ্যে ফিরে এসো, কারণ আমরা খুব শীঘ্রই সামনের মাসের দিকে হয়তো তোমাদের একটা পরীক্ষা নিব আমরা। তো সেজন্য পাঠে অনেক দিন তো লেখাপড়া থেকে তোমরা বাইরে, এবার লেখাপড়ার দিকে ফিরে ফিরে এসো এবং মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো, আর এই কয়েকটা দিন মাত্র, তো কয়েকটা মাস। তো ঠিক আছে, চলো আমরা এবার শুরু করি। রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো। বিলো মানে নিচে, নিচে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার আগে বলছে আগে এই টেক্সটটা পড়ো, পড়ে বুলবুল সম্পর্কে পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দিবে। তো ঠিক আছে, আমরা চলো আমরা শুরু করি। বুলবুল কালেক্টস রাবিশ, কালেক্টস মানে হচ্ছে সংগ্রহ করা, তাহলে বুলবুল সংগ্রহ করে, কি সংগ্রহ করে? রাবিশ, ময়লা আবর্জনা সংগ্রহ করে ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। ঢাকার শঙ্কর এলাকা থেকে বুলবুল বিভিন্ন ময়লা আবর্জনা কি করে সংগ্রহ করে? এভরি মর্নিং, এভরি মর্নিং, প্রতিদিন সকালবেলা হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock, সে প্রতিদিন সকালবেলা ভোর 5টা বাজে ঘুম থেকে উঠে, অ্যান্ড ওয়াকস অ্যালং দ্য স্ট্রিট অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ। ভোর 5টা বাজে উঠে সে এই যে শঙ্কর এলাকার রাস্তায় হেঁটে হেঁটে সে সেখান থেকে কি করে? রাবিশ মানে ময়লা আবর্জনা সংগ্রহ করে। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দ্যাম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। এবং যে শঙ্কর এলাকার লোকজন বা মানুষেরা, তারা প্লাস্টিকের বিন মানে কি ঝুড়ি, প্লাস্টিকের ঝুড়ির মধ্যে তাদের ময়লা আবর্জনাগুলো রাখে, রেখে সেগুলো তাদের ময়লা আবর্জনাগুলো প্লাস্টিকের বিনের মধ্যে ঢুকিয়ে ঘরের সামনে তারা ফেলে চলে আসে। বুলবুল ওয়াকস ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দ্যাম। এবং নজরুল দুয়ারে দুয়ারে, মানুষের দুয়ারে দুয়ারে হেঁটে হেঁটে সে ময়লা আবর্জনাগুলো সে সংগ্রহ করে। সামটাইমস দ্য বিন আর ভেরি ডার্টি, কখনো কখনো ওই ময়লার ঝুড়িগুলো খুব নোংরা হয়ে যায়, অ্যান্ড দে স্মেল ব্যাড, এবং সেগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। বাট কিন্তু বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল এতে কিছুই মনে করে না। হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস, সে ওই ময়লার ঝুড়ি থেকে সব ময়লাগুলো বের করে নিয়ে আসে, অ্যান্ড পুট দ্যাম ইন হিজ ভ্যান, এবং সে তার ভ্যান গাড়ির মধ্যে সব ময়লাগুলো রাখে। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে অল জবস আর ইম্পর্ট্যান্ট, সে বিশ্বাস করে যে সকল চাকরি, সকল কাজ গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন, সে এই অঞ্চলকে পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করে। কেমন? এই হচ্ছে আমাদের পাঠ, প্রথম পাঠ। এটার কিছু অংশ বাকি আছে, চলো আমরা সেই অংশগুলো একটু পড়ি। লাস্ট মান্থ, গত মাসে বুলবুল ওয়াজ সিক ফর 2 days, গত মাসে বুলবুল 2 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েছিল। সো তাই হি কুড নট সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, তাই সে ময়লাগুলো সংগ্রহ করার জন্য আসতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর আর ইন গ্রেট ট্রাভেল, শঙ্কর এলাকার মানুষেরা এক মহাসমস্যায় পড়েছিল। দে
গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, তারা দেখলো যে তাদের ঘরের সামনে ময়লার স্তূপ হয়ে গেছে। পাইলস মানে কি? স্তূপ, ময়লার একবারে স্তূপ জমে গেছে, এবং এবং তারা অপেক্ষা করছে যে কখন বুলবুল আসবে বা বুলবুলের মতো এই ধরনের পরিচ্ছন্ন কর্মী কখন আসবে আর কখন এই ময়লা আবর্জনাগুলো এখান থেকে নিয়ে যাবে। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি, পুরো অঞ্চলটা নোংরা হয়ে গেছে যেহেতু বুলবুল অসুস্থ, বুলবুল আর আসতে পারছে না, অ্যান্ড আনহাইজেনিক, এবং অস্বাস্থ্যকর হয়ে গেছে। তাহলে পুরো অঞ্চলটা নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে গেছে। হোয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হলো, হি কেম ব্যাক টু শঙ্কর, সে আবার শঙ্কর এরিয়ায় ফিরে এলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সে সকল ঝুড়ি থেকে ময়লাগুলো সে সংগ্রহ করলো। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেন, নজরুল আবার অসুস্থ হতে চায় না, সে চায় না যে সে আবার অসুস্থ হয়ে পড়ুক। হি রিয়েলাইজেস, সে অনুধাবন করলো, সে বুঝতে পারলো যে ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি, এবং সে বুঝতে পারলো যে যদি সে কয়েকদিনের জন্য, কেবলমাত্র কয়েকদিনের জন্য যদি সে কাজ করা বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইন্টু এ বিগ ডাস্টবিন ডাস্টবিন, তাহলে সে সে বুঝতে পারলো বা বা অনুধাবন করলো যে সে যদি মাত্র কয়েকদিনের জন্য যদি সে কাজ বন্ধ করে দেয়, তাহলে পুরা অঞ্চলটা একটা বড় ডাস্টবিনে ময়লার আবর্জনার, হ্যাঁ, ভরে যাবে পুরো অঞ্চলটা। তো এই ছিল আমাদের বুলবুল সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দেওয়া, কিছু তথ্য দেওয়া। এবার চলো আমরা নিচের প্রশ্নগুলো করার চেষ্টা করি, আমাদের জন্য দেখি কি প্রশ্ন আছে নিচে। এই যে এগুলো হচ্ছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার, সঠিক উত্তরটা বাছাই করার জন্য বলা হয়েছে। দেখো, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই, দ্যাট যে বুলবুলস জব ইজ, কোনো সন্দেহ নেই যে বুলবুলের কাজটা, বুলবুলের কাজটা কি, বুলবুলের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট। আমরা কি দিব, সঠিক উত্তর কোনটা? সিগনিফিক্যান্ট। এরপরে প্রিয় শিক্ষার্থীরা দেখো, বুলবুল কামস অফ এ ড্যাশ, বুলবুল কী ধরনের পরিবার থেকে এসেছে, তার পরিবারটা কেমন? তার পরিবারটা হচ্ছে নিডি ফ্যামিলি, অভাবী একটি পরিবার থেকে আসছে, আসলে অভাবী পরিবার থেকে আসছে সে। এরপর দেখো, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড পাইল, পাইল শব্দটার সমার্থক শব্দ কোনটা? সমার্থক শব্দ, পাইল মানে স্তূপ, হ্যাঁ, এ সিনোনিম মানে কি, সমার্থক শব্দ কোনটা? স্টাক, স্টাক শব্দ অর্থ হচ্ছে স্তূপ বা পাইল। এগুলো তোমরা বাড়িতে পড়বে। দ্য ওয়ার্ড আনহাইজেনিক ইজ সিমিলার টু, সিমিলার টু মানে কি, সমার্থক শব্দ। তাহলে আনহাইজেনিক মানে কি, অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর এই শব্দটার সমার্থক শব্দ কোনটা? মর্বিড, দ্য মর্বিড শব্দ অর্থ হচ্ছে অস্বাস্থ্যকর, কেমন? এরপরে দেখো, হুইচ ইজ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড রাবিশ, এখানে রাবিশ শব্দটা বলছে বিপরীত শব্দ, গার্বেজ, রিফিউজ, ওয়েস্ট সবগুলো অর্থই কিন্তু ময়লা আবর্জনায় বুঝায়। তাহলে আবর্জনার বিপরীত শব্দ হচ্ছে বিন, বিন মানে কি, যেখানে আবর্জনা রাখা হয়। তাহলে এখানে এই তোমার সঠিক উত্তর হচ্ছে বিন। দ্য হোল এরিয়া বিকাম, দ্য হোল এরিয়াস বিকেম ডার্টি, পুরো অঞ্চলগুলো হচ্ছে এখানে কি হয়ে গেল, নোংরা হয়ে গেল। হেয়ার দ্য হোল মিন্স, হোল মানে কি বুঝেছে, হোল মানে হচ্ছে কি, কমপ্লিট, কমপ্লিট এই অঞ্চলটা, সম্পূর্ণ অঞ্চল, হোল মানে হচ্ছে সম্পূর্ণ, সম্পূর্ণ অঞ্চলটা হয়ে গেল নোংরা হয়ে গেল। এরপর দেখো, শঙ্কর ইজ এ প্লেস ইন, এই যে শঙ্করটা কোন জায়গার একটি স্থান, কোন জায়গার স্থান, এটা এটা হচ্ছে ঢাকা শহরের একটা এলাকার নাম হচ্ছে শঙ্কর। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 60টা মাল্টিপল চয়েস আমি তোমাদেরকে করিয়ে দিলাম।
তারপর তোমাদের জন্য রয়েছে বাড়ির জন্য কিছু কাজ তোমরা করবে। হোয়ার ডাজ বুলবুল ওয়ার্ক, বুলবুল কোথায় কাজ করে। তারপর এরপর পরের প্রশ্ন হচ্ছে হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, শঙ্কর এলাকার মানুষেরা তাদের ময়লা আবর্জনাগুলো তারা কোথায় রাখে। আমরা কিন্তু পাঠে এগুলো আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এগুলো এগুলো খাতায় লিখবে বা কমেন্ট বক্সে তোমরা এগুলো লিখে আমাকে জানাবে। হোয়াট হ্যাপেন্ড ইট, কী ঘটেছিল, কী হয়েছিল হয় যখন বুলবুল বিকেম সিক, বুলবুল যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন কী ঘটেছিল, এটা তোমরা লিখবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমার পাঠ এই পর্যন্তই। তো আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।